তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি একটা কিবোর্ডের, যেটা হচ্ছে জেব্রোনিক্স ব্ল্যাক জেড টিআর। এই যে এটা দেখতে পাচ্ছি, এখন এটা আমরা আনবক্সিং করব। তো চলো আনবক্সিং করি। এই যে আমাদের ক্যাচি, এখন শুরু করব কাজ। তো চলো পোস্টমর্টমটা শুরু করা যাক। এই তোমরা দেখতে পাচ্ছ প্যাকেট থেকে বার হয়ে গেল। এই যে বক্সের উপরটা দেখতে পাচ্ছ তোমরা, লেখা আছে জেব ট্রান্সফর্মার। আর এটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড, আর অনেক কিছু লেখা আছে। ভিতরে একটা মাউস আছে, মাউসটা বের হচ্ছে না। কিছু কাগজপত্র আছে, এই তো বেরিয়ে যাবে, এই তো বেরিয়ে গেছে। তো এখন বক্সগুলোকে পাশে রাখবো এবং তোমাদেরকে দেখাবো। প্রথমে মাউসটা পরে দেখাচ্ছি, আগে কিবোর্ডটা দেখাই। কিবোর্ডটা দেখতে পাচ্ছি একদম, কিবোর্ডের যে নিচের অংশ রয়েছে একদম স্টেইনলেস স্টিলের রয়েছে, বাটনগুলো একদম সফট। সাথে রয়েছে একটা মাউস, মাউসটা দেখছো, মাউসটা অনেকটাই, সাইজটা একটু বড়ই মনে হচ্ছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির। এর পিছনেও স্টেইনলেস স্টিল রয়েছে। তো এখন এটা আমরা ল্যাপটপে কানেক্ট করে দেখব। তোমরা দেখতে পাচ্ছ এই যে, আমরা এখন লাইটটা বন্ধ করে দেবো এবং লাইট বন্ধ করে দেওয়ার পর দেখাবো। কিবোর্ডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে এখানে ক্লিক করলে আলোর লাইটটা চেঞ্জ হয়। আর এটা হচ্ছে মাউস। তো কাজ খুব ভালোই করে দেখলাম, কিবোর্ডটা ভালো আছে, মাউসটা একদম ভালো আছে। আর তো বন্ধুরা, আজকের মতো এখানেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।